আজকের এই পূর্ণ দিনে আমরা সবাই শ্রী গুরুপাদপীঠের তলে সমবেত হয়েছি। সময় সংক্ষিপ্ত, তথাপি আজকে আলোচ্য বিষয়বস্তু এটি সচ্চিদানন্দ দেবের যে বাণী তার থেকে গ্রহণ করা হয়েছে। এতক্ষণ আমরা শুনলেন যে জীব সেবাই ঈশ্বর সেবা, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরত্ব রয়েছে বলে বাবু তিনিও বলেছেন। ক্রিয়াযোগ সব থেকে মানে সংক্ষিপ্ত পথ যুক্ত সাধনা, যে সাধনার মাধ্যমে অতি সত্বর মানুষ নিজেকে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের অন্তরস্থিত শ্রী ভগবৎ সত্তাকে অনুভব করতে পারে, আস্বাদন করতে পারে। তার সব থেকে শর্টেস্ট রুট বা রাস্তা পথ হচ্ছে এইটি, ক্রিয়াযোগ। সেই ক্রিয়াযোগের পথ তারা দেখিয়েছেন শ্রী শ্রী সচ্চিদানন্দ দেব পরম গুরু মহারাজ, তিনি শ্রীরামপুরে আবির্ভূত হয়েছিলেন। আপনারা একটু আগে শুনলেন যে আগে নিজে যদি আত্মকল্যাণকৃত না হওয়া যায়, ক্রিয়ার দ্বারা নিজেকে যদি সেই ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে সর্বভূতে যে সেই ভগবান আছেন এটা আস্বাদন করা যায় না। স্বামী বিবেকানন্দ যখন বলেছিলেন এই কথাটা, তখন কিন্তু প্রথমে তিনি সেই কথাটা বলেননি, তিনি সম্পূর্ণরূপে শ্রীগুরুতে আত্মসমর্পণ আত্মনিবেদন করার পরে যখন তিনি সেই শ্রীগুরু তত্ত্ব আস্বাদন করলেন, মাতৃতত্ত্ব আস্বাদন করলেন, তখন সেই মাকে, জগজ্জননী মাকে বা সর্বভূত আত্মা, সেই আত্মাকে তিনি সকলের মধ্যে দেখলেন। দেখে তখন তিনি এই কথা বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই যে জীবকে সেবা করা, মানে সর্বাগ্রে যেন তার সত্যি গোলাকবাবু একটু আগে বলেছে, আগে আমাদের নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে প্রতিদিন ক্রিয়া করতে হবে। ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে আমাদের চঞ্চল প্রাণকে স্থিরত্বে নিয়ে গিয়ে ব্রহ্মতত্ত্ব আস্বাদন করে আগে ঈশ্বরত্ব অর্জন করতে হবে, অর্থাৎ ভগবত্ব আস্বাদন করতে হবে। আমি যে ভগবান, আমার মধ্যে যে প্রাণশক্তি স্থির করে নিয়ে আমি যে তার তাৎপর্য পরমাত্মা, এই বিশ্বব্যাপী বিশ্বভ্রাতৃত্ব বোধে আমরা উদ্বোধিত হতে পারবো। তখন আমরা সমস্ত মানুষকে ওই ভাই হয়ে ভাইয়ের মধ্যে ছুরি মারতে আর পারবো না। তা তখনই একমাত্র বিশ্বের প্রকৃত শান্তি এবং সাম্য প্রতিষ্ঠিত হবে, তার পূর্বে কিছুতেই হতে পারে না। সেই বাণী প্রচার করেছিলেন পরমারাধ্য পরম গুরুদেব এবং শ্রী গুরু পরম্পরার সবাই। শ্রী পরমারাধ্য পরম গুরুদেব এই কথাটি বলেছিলেন, তার কাহিনী একটু আগে আপনারা শুনলেন, অতি সংক্ষেপে বলছি। এক কুষ্ঠ রোগীকে তিনি তখন চাকরি করতেন খিদিরপুরের ডকে, সেই যাওয়ার পথে দেখলেন এক কুষ্ঠ রোগী অত্যন্ত মলমূত্র সমস্ত মানে মাখামাখি হয়ে পড়ে রয়েছে, কেউ তার দিকে নজর দিচ্ছে। তখন তিনি ভেতর থেকে একটা প্রেরণা অনুভব করলেন, শ্রী ভগবানের একটা বাণী যে তুই কোথায় যাচ্ছিস, এই দেখ একটা অসুস্থ মানুষ পড়ে রয়েছে, তার সেবা করা আগে প্রয়োজন। তিনি অফিস যাওয়া বন্ধ করে দিয়ে সেই রোগীকে তুলে নিয়ে সে ভক্তাশ্রম করে তার মলমূত্র পরিষ্কার করে তাকে নিত্য নিয়মিত তার সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তুলে এবং নিয়ে তিনি ভক্তাশ্রম করলেন। সেখানে শুধু অসুস্থ রোগীদের যে যত অনাথ আতুর আসবে তাদের সেবা করার জন্য দীর্ঘকাল তিনি সেই করলেন এবং এইভাবে তিনি সেই তত্ত্ব আস্বাদন করে মানুষের যে মধ্যে যে মনুষ্যত্ব তাকে তিনি বিয়া করেছিলেন। তা এবং পরবর্তীকালে তার থেকে জীব সেবার শ্রেষ্ঠ রূপ, যেটা জীব সেবার দুটো রূপ আছে, একটা হচ্ছে মানুষের সেবার মধ্যে দিয়ে অন্তরস্থিত ভগবানকে সেবা করা যায়, আরেকটি হচ্ছে সঠিক সেবা, যা একটা জিনিস আজকে একটা মানুষকে আমি ভালো করে দিলাম, দুদিন পরে সে আবার করে অন্যায় জীবন যাপন করবে। একটা মানুষের অসুখ হয়েছে, আমি তাকে সাহায্য করে তার সব কিছু করলাম, দুদিন পরে সে কিন্তু আবার অন্যায় পথে পা বাড়াবে। অন্যায় করার জন্যই তো মানুষের অসুস্থতা বেশি করে হয়। তা পরমানন্দ পরম গুরুদেব
করলেন যে না শুধু ওইটাই বড় কথা নয়, ওর থেকে আরেকটা বড় কথা আছে, সেইটা হচ্ছে শ্রেষ্ঠ সেবা, সেবা করা, সেটা হচ্ছে মানুষের মনুষ্যত্বকে মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করবার যে ভিক্ষা সেইটি তাকে দিতে হবে, সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। দেখুন আজকে একটা মানুষকে ভিক্ষা দিলে বস্ত্রদান করলে দুদিন পরে সেটা ছিঁড়ে যাবে, আবর্তীকালে মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করার জন্য ভিক্ষা দিতে হবে, এবং সেই সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। মানুষের অন্তরস্থিত ভগবানকে দেখিয়ে দিয়ে এখানে কি করা হচ্ছে না, শ্রী শ্রী ঠাকুর বারবার বলতেন পরমানন্দ পরম গুরুদেবের সে কথা কি যে গুরু কি দেখিবে যদি আত্মাশ্রয় লও, আত্মাই গুরুরূপে সর্বজীবের হৃদয় রয়। তা সেই সেই আত্মারূপে সর্বজীবের হৃদয়ে যিনি বিদ্যমান তাকে দেখিয়ে দেওয়ার জন্য আগে শ্রী গুরুকে সেই আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে। তা সেই কথা পরমারাধ পরমগুরুদেব প্রচার করেছেন, শ্রী শ্রী ঠাকুর সারা জীবনব্যাপী সেই বাণী প্রচার করেছেন। শুধু তাই নয়, পরমারাধ পরমগুরুদেবের যে এই জীব সেবার দিকটা তিনি বিশেষভাবে গ্রহণ করেছিলেন, আপনারা সবাই জানেন কুচি সরকার লেনে তিনি হোমিওপ্যাথিক ডিসপেন্সারি খুলেছিলেন, এছাড়াও মেদিনীপুর এবং বিভিন্ন জায়গাতে তিনি সেই দিকটা, যাতে আমরা দুদিকেই আমরা চেষ্টা করব, একদিকে মানুষকে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করবার জন্যে, তার অন্তর্স্থিত ভগবানকে পথ দেখিয়ে দেওয়ার জন্যে আমরা যেমন তাদের দীক্ষা দান করে তাদেরকে এই পথে পরিচালনা করে সুপ্রতিষ্ঠিত করবার চেষ্টা